সিপিএম তো থাকবে না, বিরোধী থাকবে না, ওরা ভোটের বাক্স খালি যাবে, আপনি রেজাল্টের দিন দেখবেন খালি যাবে। আমি তার কেন আমি জিতেন চৌধুরীকে আমি টার্গেট করছি, জিতেনবাবু তারা আমাদের জনজাতিকে 35 বছর আমাদেরকে ঠকিয়েছে, বঞ্চিত করেছে, শোষিত, লাঞ্ছিত, বঞ্চিত, আমাদের অধিকার থেকে বঞ্চিত করেছে জিতেনবাবু তারা। জনজাতিদের আজকে কী অবস্থা, 35 বছর ওরা রাজত্ব করেছে, ওরা সবসময় বলছে আমাদের 20টা রিজার্ভ সিটের মধ্যে 20টা সিট তাদের, আজকে কোথায়? জিরো, আর আসবে না, 50 বছরে আসবে না সিপিএম, এই ত্রিপুরা রাজ্য থেকে বিদায় হয়েছে, আর আসবে না, জীবনে আসবে না, মানুষ বুঝতে পারে না, কারণ গরিবের জন্য কথা বলে, গরিবের জন্য কিছু করে না। স্যার, ওনারা আপনাদেরকে কটুক্ত করছেন একদিকে, আর আপনারা ওনাদের উপর একদিকে চ্যালেঞ্জ করছেন, তা কি হতে চলছে এই লোকসভা? 2028 বিধানসভা নির্বাচন হবে, লোকসভার পরে 2028 বিধানসভা নির্বাচন হবে, যে বিধায়ক আছে জিরো হবে, জিরো মানুষ জিরো করবে তাদেরকে, মানুষ শিক্ষা দেবে তাদেরকে। আজকে যারা এসেছেন সব সিপিএম এর জীবন, তারা জীবনেই সিপিএম এর জন্য দিয়েছে কিন্তু কিছু পাইনি। স্যার, তাহলে আমরা কি মনে করতে পারি সিপিআইএম প্রত্যেকদিন দল ছেড়ে বিজেপিতে যোগদান করছে, তাহলে কি আপনাদের সেই স্লোগানটাই কি সত্যি হবে যে ইসবার 400 পার হবেই হবে, ইসবার 400 পার, ফের একবার মোদি সরকার, গ্যারান্টি হইবে, গ্যারান্টি মোদিজিকে গ্যারান্টি। সব মিডিয়া বন্ধুকে ধন্যবাদ, নমস্কার, হুলুমকা। আজকে কৃষ্ণপুর বিধানসভার অন্তর্গত 14 নম্বর ভোট গোলাবাড়ি শক্তি কেন্দ্রের মধ্যে আজকে এক উঠান সভার মাধ্যমে আজকে 16 ফ্যামিলির 62 ভোটার, দীর্ঘদিনের সিপিএম, ওরা আমাদের সঙ্গে সামিল হয়েছেন। আগামী দিন দিল্লি এই বিধানসভা সিপিএম কংগ্রেস দিল্লি যোগদান হচ্ছে, আগামী দিন আমাদের এই কৃষ্ণপুর বিধানসভার মধ্যে নিরঙ্কুশ সংখ্যকভাবে আমাদের বিজেপি জিততে যাচ্ছে, কারণ মোদিজিকে তৃতীয়বার জন্য আমরা প্রধানমন্ত্রী করতে চাই, তার জন্য আগামী লোকসভা নির্বাচনে এই পূর্ব ত্রিপুরা যিনি প্রার্থী আমাদের রাজ ফ্যামিলির রাজকন্যা মহারানী কৃতি সিং দেববর্মাকে আমরা বিপুল ভোট জয়যুক্ত করে মোদিজির হাতকে আমরা শক্তিশালী করব। আমাদের জন্য কথা বলবে, এই কৃষ্ণপুরের জন্য কথা বলবে, এই গোলাবার জন্য কথা বলবে, আমাদের জন্য গ্যাসের দিল্লিতে কথা বলবে, তার জন্য আমরা আজকে সবাই দূর তো দূর বাড়ি বাড়ি প্রচার করছে দিন রাত 24 ঘন্টা। আমাদের এই 26 তারিখ লোকসভা নির্বাচন, 26 তারিখের মধ্যে আমরা সবাই আমরা প্রতিজ্ঞা করেছি, আমরা শুধু ভোট দিব মোদিজিকে, ভোট দিব মোদিজিকে শক্তিশালী করব। মোদিজি আছে মানে মোদিজি হে তো মুমকিন হে, মোদিজি হে তো 100% গ্যারান্টি হে, গ্যারান্টি আছে মানে মোদিজি আছে মানে সবার জন্য গ্যারান্টি আছে, ঘরের গ্যারান্টি আছে, জলের গ্যারান্টি আছে, রাস্তার গ্যারান্টি আছে, আমাদের খাদ্যর গ্যারান্টি আছে, সবার জন্য এই চিকিৎসার গ্যারান্টি আছে, তার জন্য আমরা মোদিজিকে চাই, তার জন্য আজকে মানুষ বুঝে গেছে একমাত্র মোদিজি ছাড়া আমাদের কোনো বিকল্প নেই, তার জন্য আজকে দলে দলে আমাদের সঙ্গে যোগদান হচ্ছে, আগামী দিনও হচ্ছে, আগামী দিনও হবে। আমাদের এই ত্রিপুরার মধ্যে 2টা সিট আছে, পশ্চিম ত্রিপুরা এবং পূর্ব ত্রিপুরা, আমরা ইতিহাস তৈরি করব। নমস্কার স্যার।